ফ্রেন্ডস, আমি সতীর্থা চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বিহুকে, ব্লেসিকে আর দিদি মাকে নিয়ে আমরা যাচ্ছি এখানে বরোদার রাজার প্যালেসে, সেটা হচ্ছে শাহজি প্যালেস। ওখানে যাচ্ছি, সেদিন শাহজি গার্ড দেখিয়ে এনেছি, আজকে শাহজি প্যালেস নিয়ে যাচ্ছি ওদেরকে। তো আমরা সবাই রেডি হচ্ছে, এই যে মা রেডি হচ্ছে, রেডি হয়ে অলরেডি টিভি দেখা শুরু করে দিয়েছে, রেডি হয়ে গেছে ও, ব্লেসিও রেডি হয়ে গেছে। দিদি বিহুর খাবার বানাচ্ছে আর বিহু আমাদের রেডি। বিহু তুমি রেডি? বাইরে যাবে? বাইরে যাবে, ঘুরতে যাবে? আচ্ছা টাটা করে দাও, টাটা করে দাও বিহু, টাটা। হ্যাঁ, এই ও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। দিদি এখন খাবার বানাচ্ছে বিহুর। চলো যাওয়া যাক ওখানে, হ্যাঁ গিয়ে আমরা আবার আজকে খুব মজা করবো। চলো গাড়িতে চেপে আসি, তার জন্য অতীত আমার সাথে সামনে বসেছে, এই যে আমাদের ড্রাইভার। এই যে আমরা প্যালেস চলে এসেছি, এটা প্যালেসের এই পার্কিং এর জায়গা গুলো। এই যে আমাদের প্যালেসের যেতে পারছি, এই যে আমরা চলে এলাম, ঢুকে গেলাম। যাক আমরা ঢুকতে পেরে গেছি, ভাবছিলাম 5টার সময় বন্ধ হয়ে যায় তো, আবার কত ব্যাপার, তো সেই জন্য ভাবছিলাম যে হয়তো ঢুকতে পারবো না, পেরে গেলাম। এটা হচ্ছে এন্ট্রি, ঢুকছি চল। এই যে প্যালেসটা, আমরা ভেতরে ঢুকবো। এই যে ফ্রন্টটা, এখানে আমরা ঢুকবো। এখন অমিত টিকিট আনতে গেছে, এটা হচ্ছে ফ্রন্ট। আমাদের প্যালেসে ভেতরটা মানে জাস্ট এন্ট্রি করলাম, সেটা এই যে, এই হচ্ছে আমাদের প্যালেসটা, শাহজি প্যালেস। তো এখনও এদের বংশধররা থাকে কিছুটা অংশে, আর বাকিটা মিউজিয়াম বা ভিজিটরদের জন্য করে রেখেছে। তো বেশ ভালো, মানে আমাদের এখানে কেউ এলে গেলে আমরা এখানে তাদেরকে ঘুরতে নিয়ে যাই। অনেকটাই বড় এরিয়া, কিন্তু অনেক নিয়মও আছে, মানে এখানে এন্ট্রি করতে পারবে না, ওখানে এন্ট্রি করতে পারবে না, এরকম একটা ব্যাপারও আছে। তবে ভালো একদিকে, কারণ তা না হলে তো এত মেনটেন করা সম্ভব নয়, রোজ রোজ এত এত লোক আসে। আর ওই যে দূরে দেখছেন সবাই গলফ খেলছে, এখানে যারা মেম্বার আছে মানে মেম্বারশিপ নেয় তারাই এসে গলফ খেলে। আর এই যে দাদা আর বিহু দুজনে এদিক ওদিক চলে যাচ্ছিলো বিহু বলে, সেই জন্যে অদ্রি তোকে বারবার টেক কেয়ার করছিলাম। অদ্রি এমনিতে খুব ভালো কেয়ার করে, কিন্তু একটু ভালো করে কোলে নিতে পারে না বলে বিহু কান্নাকাটি শুরু করে দেয়, ওর কাছে খুব একটা যেতে চায় না। তো দিদি আর মা ওদিক থেকে আসছিলো, এই যে বিহু যেদিকে নো এন্ট্রি আছে সেদিকেই বারবার যাচ্ছিলো। ওই যে দূরে দেখছেন ওখানে কি সুন্দর সুন্দর পিককও ছিল, ওরা গলফ খেলছে আর ওই সাইডে পিকক, আর এত সুন্দর লাগছিলো ভিউটা, খুবই সুন্দর। আর আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করি, যে ওই যে দেখতে পাচ্ছেন দূরে পিককটা, আরও অনেক ছিল, অনেক দূরে দূরে ছিল, খুব ভালো করে দেখা যাচ্ছে না, ক্যামেরা বন্দি অতটা ভালো করে করতে পাচ্ছি না, কিন্তু তাও মানে চোখে না দেখলে তো মানে ভালো লাগে না, যতই ক্যামেরা বন্দি করি না কেন আমরা। আর এদিকে মনে হয় কোনো অনুষ্ঠান ছিল, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি, ওর জন্যও ভাড়া নেয় এখানটা, তো ওর জন্য স্টেজ হয়েছিল। খুব আনন্দ হয়েছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে সব গাড়িতে চাপছে, এবার ওরাও আসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
চলো বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে, বাই।